ধরো আমরা আমরা এখন হচ্ছে একটু বড় মানুষ আমাদের থেকে হচ্ছে আরও অনেক ছোট ছোট মানুষ আছে সো আমরা অনেক সময় চিন্তা করি কি সবসময় আমাদের সবকিছু আমাদের গুরুজনদের কাছ থেকে অর্থাৎ আমাদের বড়দের কাছ থেকেই শিখতে হবে সব সময় কিন্তু এটা ট্রু না অনেক সময় কিন্তু আমরা আমাদের ছোটদের থেকেও অনেক কিছু শিখতে পারি হয়তো ছোট একটা মানুষ হয়তো সে আমার চেয়ে অনেক বিনয়ী সে হয়তো আমার চেয়ে অনেক ভদ্র সে হয়তো আমার চেয়ে অনেক ধীরস্থির ধৈর্যশীল সো আমি যদি তার সংস্পর্শে এসে তার কাছ থেকে এই বিনয় ধৈর্য কিংবা হচ্ছে সহনশীলতা শিখতে পারি কি কিন্তু আমরা অনেক সময় কি করি জানো আমরা আমাদের এই স্টপারটা বন্ধ রাখি এটা আমরা খুলি না কেন বন্ধ রাখি বা কীভাবে বন্ধ রাখি সেটা হচ্ছে আমাদের অ্যারোগেন্সের কারণে আমরা মনে মনে ভিতরে ভিতরে একটা অ্যারোগেন্সে ভুগি যে আরে আমি তো ওর থেকে বড়ো তাহলে আমি ওর কাছ থেকে কি শিখবো ও সবসময় সব কিছু আমার থেকে শিখবে এই যে অ্যারোগেন্সের কারণে আমরা কিন্তু অনেক সময় আমাদের চারপাশে অনেক ভালো ভালো এক্সাম্পল থাকার পরেও চিনতে পারি না সো আমাদের সাথে এরকম অনেকগুলো পাইপ অনেকগুলো স্টপার আসলে চারপাশে লাগানো আছে কিন্তু আমরা অ্যারোগেন্সের কারণে এই স্টপারগুলো বন্ধ করে রাখি বাট যদি আমরা এই স্টপারগুলো খুলতে পারতাম তাহলে কিন্তু আমরা আমাদের চারপাশ থেকে অনেক কিছু শিখতে পারতাম অ্যারোগেন্স বা অহংকার হচ্ছে শিক্ষার শেষ মানে অ্যারোগেন্স থাকলে হচ্ছে শেখা যায় না শিখা বন্ধ হয়ে যায় সো আমরা এমনটা করব না আমরা হচ্ছে ছোট বড় সবার কাছ থেকেই হচ্ছে নিশ্চয়ই অনেক কিছু শিখতে পারবো ভালো গুণ গুলো শিখবো এই খারাপ জিনিস কিন্তু আবার শিখার দরকার নেই যে ভাই ও তো অনেক দুষ্ট ঠিক আছে ওর কাছে দুষ্টামি শিখি দুষ্টামি শিখার দরকার নেই